নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড মিসাইল রেডি দিল্লি চলেছে যুদ্ধে লেখা সৌভিক ঘোষ পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী দিল্লি চলেছে যুদ্ধে পূর্ব লাদাখে ভারতের রকম সকম কতকটা তেমনই চুমার ডেমচকে তৈরি টি নাইনটি এবং টি সেভেন্টি টু ট্যাঙ্ক প্রস্তুত বিএমপি টু কম্ব্যাট ভেহিকেল এবার ওয়ারহেডে সান দিচ্ছে ভারতের মিসাইল ত্রয়ী ব্রাহ্মস আকাশ আর নির্ভয় ভারতীয় ক্ষেপণাস্ত্র বহরের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আক্রমণের এসক্যালেশন নয় লাল ফৌজের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতেই তৈরি রাখা হচ্ছে এই মিসাইল ত্রিভুজকে রণনীতির পরিভাষায় যাকে বলে স্ট্যান্ড অফ ওয়েপেন সংঘাতের সমরসজ্জা যুদ্ধের নয় এর মধ্যে পালের গোদা অবশ্যই ব্রাহ্মস বিশ্বের দ্রুততম সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও গতিবেগ বেশি এমন ক্রুজ মিসাইল দ্রুততম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও বটে পাঁচশো কিলোমিটার পাল্লা মাথায় তিনশো কিলোগ্রামের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম তিব্বত আর জিন জিয়াংয়ে চীনের যেসব এয়ার স্ট্রিপ আছে দরকারে তাদের দেগে উড়িয়ে দিতে লাদাখ সেক্টরে পর্যাপ্ত সংখ্যায় মজুদ করা হয়েছে আধা ভারতীয় আধা রুশ ব্রাহ্মসকে এই মিসাইল লঞ্চ করা হবে সুখই থার্টি এমকে আই ফাইটার জেট থেকে লাদাখের সম্পূর্ণ বিপরীত মেরুতে কারনিকোবর দ্বীপেও গড়ে তোলা হয়েছে ব্রাহ্মসের ভাণ্ডার মলক্কা প্রণালী বা ইন্দোনেশিয়ার সুন্ডা প্রণালী হয়ে এসে কোনো চীনা যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে ভারতের জলসীমায় ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে মহড়া নেওয়া যাবে তারও নির্ভয় যাতে ব্রাহ্মসের মতোই ক্রুজ মিসাইল তবে সাবসোনি অর্থাৎ শব্দের চেয়ে গতিবেগ কম পাল্লা আটশো থেকে এক হাজার কিলোমিটারের এর কেরামতি অন্য জায়গায় ছোড়ার পর মাটির উপরে একশো মিটার থেকে চার কিলোমিটার উচ্চতার মধ্যে নির্দিষ্ট নিশানা নিজে থেকেই খুঁজে বের করতে পারে নির্ভয় যাকে বলে লয়টারিং শুধু স্থলভাগে নয় সমুদ্রের উপরেও নিশানা খুঁজে পাওয়ার প্রযুক্তিতে বলিয়ান পুরোপুরি মেড ইন্ডিয়া এই ক্ষেপণাস্ত্র যাকে বলে সি স্কিমিং তবে মাটি থেকে সরাসরি শত্রুপক্ষের কোনো বিমানকে টার্গেট করতে বললে সেখানে নির্ভয় বিলকুল কানা আকাশ আবার ব্রাহ্মস নির্ভয়ের থেকে জাতকুলে ভেন্ন এ হল সারফেস টু এয়ার স্যাম বা ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যা চল্লিশ কিলোমিটার দূরের নিশানায় নিখুঁত আঘাত হানতে পারে লকহিড মার্টিন এফ টোয়েন্টি টু র্যাপ্টার বা সুখই টোয়েন্টি সেভেনের মতো চীনের পিপলস লিবারেশন আর্মির কোন ফাইটার জেট বেগ ওল্ডির উপরে ভারতীয় আকাশসীমা পেরিয়ে বেগর করলেই বুম আকাশের বৈশিষ্ট্য হল এর মাথায় বসানো আছে রাজেন্দ্র নামে এক ত্রিমাত্রিক স্ক্যানার প্রায় কিছুই নজর এড়ায় না তা রাজেন্দ্রর গুণে একসঙ্গে চৌষট্টি চলমান টার্গেটকে স্ক্যান করতে পারবে আকাশ বুঝতে পারবে কে বেশি বিপজ্জনক তারপর বেছে বেছে নিশানা করতে পারবে এক ডজন টার্গেটকে ফাইটার প্লেনই হোক বা ক্রুজ ব্যালিস্টিক মিসাইল আকাশের অগ্নিদৃষ্টি থেকে রক্ষা নেই কারো এত শত যতন করি রণসজ্জার কি দরকার দিল্লি কি সত্যি যুদ্ধে চলেছে চীন ভারত রণনীতি নিয়ে যারা ওঠা বসা করেন তারা বলছেন না অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার কথায় শীত আসছে শীতের লাদাখে চীনের মোকাবিলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখতেই হবে ভারতীয় সেনাকে যাতে গালোয়ানে পুনরাবৃত্তি না হয় সেজন্যই চোদ্দ হাজার পাঁচশো ফুট উঁচুতে লাল ফৌজের মোকাবিলা করতে কামান বাগিয়ে তৈরি ট্যাঙ্ক সাজোয়া বাহিনী নয়াদিল্লিকে আবার মিলিটারি ইন্টেলিজেন্স দিচ্ছে শুধু তো আকসাইচিন নয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার বরাবর কাশগার হোতান লাসা আর নিইংচিতে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল তাক করেই রেখেছে বেজে তিব্বত আর জিংজিয়াং এর বেশ কিছু অংশেও তারা মজুদ করছে বিপুল পরিমাণে অস্ত্র সুতরাং পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া ভারতের উপায় নেই মেজর জেনারেল অরবিন্দ কাপুরের কথায় ভারতের সাঁজোয়া বাহিনীকেও তৈরি করে রাখা হয়েছে যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোনো সমস্যা দেখা দিলে কয়েক মিনিটের মধ্যে তারা পৌঁছে যেতে পারে উনত্রিশ এবং তিরিশে অগস্ট ভারতীয় সেনা যখন প্যাঙ্গাং লেকের বেশ কিছু উঁচু অংশে ঘাঁটি গাড়ে তখন সক্রিয় হয়ে উঠেছিল চীনা সেনার ট্যাঙ্ক আর সেই খবর পেয়ে কয়েক মিনিটে এসে পৌঁছেছিল ভারতের সাঁজোয়া বাহিনী ফলে মহড়া ইতিমধ্যেই সারা একেই আন্তর্জাতিক যুদ্ধবিদরা বলে থাকেন ওয়েপেন ডেটারেন্স সিস্টেম মানে প্রতিপক্ষ যেন আক্রমণ করতে সাহস না পায় তার জন্য নিজের শক্তি জাহির করা ছবল না দিলেও হোঁস করতে তো দোষ নেই আবার চীন যদি সত্যিই আচমকা আগ্রাসন দেখায় তখন সেই ওয়ার্স্ট সিনারিওতেও কাজে লেগে যাবে এই প্রস্তুতি ঠান্ডা যুদ্ধের সময় যেমন পূর্ব ইউরোপের সোভ ব্লক বরাবর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন সাজিয়ে ক্ষমতা দেখাত মহাশক্তিধর সোভিয়েত ইউনিয়ন পাল্টা তরপাত আমেরিকা ও ন্যাটো গর্জন যতটা বর্ষণ কিন্তু একেবারেই ততটা হয়নি দুপক্ষই জানত কেউ কদম বাড়ায় গেলেই উল্টো দিক থেকে সাঁ করে ছুটে আসতে পারে পরমাণু বোমা মার্কিন কোল্ড ওয়ার বিশেষজ্ঞ জন লিউইস গ্যারিস বলেছিলেন দুপক্ষেরই ধ্বংস হয়ে যাওয়ার এই নিশ্চিত সম্ভাবনায় ঠেকিয়ে রেখেছিল আসল লড়াইকে ঠান্ডা তাই গরমাগরম যুদ্ধে পরিণত হয়নি গাল গালভরা একটা নামও আছে এই তত্ত্বের মিউচুয়ালি এশিয়র ডিস্ট্রাকশন ম্যাড ভারত চীন দুপক্ষ এই বাস্তব বিলক্ষণ জানে তাই চলছে ঠোকা আর আস্তিন গোটানোর পালা কিন্তু লাল বেজিংকে চোখ রাঙাতে ভাবটা এমন যেন দিল্লি চলেছে যুদ্ধে